আলাপন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আহমদ ফরিদ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান, বাজিতপুরের সন্তান, যিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, এবং তিনি পরিবেশ এবং হাওড় নিয়ে, নরসুন্দা নদী নিয়ে আজকে একটি সেমিনারে উপস্থিত ছিলেন, এবং সেখানে একটি কারিগরি প্রবন্ধ তিনি উপস্থাপনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে। তাকে পরিচয় করে দিচ্ছি, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ খালিলুজ্জামান। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে তো আমরা আজকে দেখেছি যে আপনি পরম এবং হাওড় অঞ্চল রক্ষার জন্য এবং নরসুন্দা নদী প্রকৃতি রক্ষার জন্য আপনি একটি সেমিনারে উপস্থিত ছিলেন, এবং সেখানে আপনি একটি কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেছেন। তো এই যে আমাদের জীব বৈচিত্র্য রক্ষা, জলবায়ু মধ্যে একটা ভারসাম্য রক্ষা এবং পরিবেশ রক্ষার জন্য আপনারা যে কাজ করছেন, সে বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাই। জি অবশ্যই। আজকের যে কারিগরি সেমিনারটি, সেটির আয়োজন করেছিল হাওড় অঞ্চলবাসী নামে একটি সংগঠন এবং পরিবেশ রক্ষা মঞ্চ, সংক্ষেপে যাকে পরম বলে, তাদের যৌথ উদ্যোগে আরও একটি অ্যাসোসিয়েট অর্গানাইজেশন ছিল তাদের সাথে। তারা নদী হাওড় ও পরিবেশ বিষয়ক সেমিনার করে, সেখানে মূলত তিনটি প্রবন্ধ উপস্থাপিত হয়। একটি হচ্ছে নরসুন্দা নদীর বর্তমান অবস্থা এবং সেটাকে কিভাবে পুনরুদ্ধার করা সম্ভব, মানুষের প্রত্যাশা কি নরসুন্দা নদীর ব্যাপারে এবং বাস্তবতাটা কি। দ্বিতীয় আরেকটা প্রবন্ধ ছিল যেটা আমি প্রেজেন্ট করেছি, সেটা হচ্ছে হাওড় অঞ্চলের চলমান ভৌত অবকাঠামোগত যে উন্নয়ন, অর্থাৎ রাস্তা ঘাট সেগুলি, এবং তার পরিপ্রেক্ষিতে যে পরিবেশগত সুরক্ষার দিকটা কতটা রক্ষা হচ্ছে সেই বিষয়ে। আর তৃতীয় আরেকটা প্রবন্ধ ছিল, সেটা হচ্ছে হাওড় অঞ্চলের এবং নদীগুলোর যে মৎস্য সম্পদ সেগুলি নিয়ে। তো তিনটা প্রবন্ধের মধ্যে যেটা আমি বললাম যে হাওড়ের যে চলমান ভৌত অবকাঠামো সেগুলোর কারিগরি দিক নিয়ে এবং পরিবেশগত দিক নিয়ে আলোচনা করেছি আমি। তো আপনি এখানে মোটামুটি ভাবে যেটা দেখাতে চেয়েছেন যে হাওড়ে যে হাওড়ে যে অবকাঠামোগত যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন হাওড়ের যে প্রকৃত যে অবস্থা সেটি বাধাগ্রস্ত করবে। তো এটার কারিগরি দিক সম্পর্কে খুব সহজভাবে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। জি অবশ্যই। উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আসলে শুধু কিছু বিল্ডিং কিংবা কংক্রিট কিংবা রাস্তাঘাট নয়। উন্নয়নটা যে কোনো উন্নয়নই একটা দেশে হতে হলে সার্বিকভাবে স্থায়িত্বশীল অথবা টেকসই উন্নয়ন হওয়া প্রয়োজন। টেকসই উন্নয়নটা হচ্ছে যে উন্নয়নের মধ্যে পরিবেশ সুরক্ষিত হয়, তারপর উন্নয়নের যে ফলাফল সেটা বৃহত্তর জনগোষ্ঠী সেটা ভোগ করতে পারে, সুফলটা ভোগ করতে পারে, এবং প্রকৃত অর্থেই কিছু কিছু মানে উন্নয়ন হয়। তো সেই উন্নয়নের দৃষ্টিকোণ থেকে আমরা জিনিসগুলি বিবেচনা করেছি। আমাদের হাওড়ের উন্নয়ন হোক সেটা অবশ্যই আমরা চাই। সেই অর্থে হাওড়ে যদি অবকাঠামোগত উন্নয়ন হয়, সেটা রাস্তাঘাট হতে পারে, হাসপাতাল হতে পারে, স্কুল কলেজ হতে পারে, সেগুলি সবগুলোকেই আমরা স্বাগত জানাই। এবং আমরা নিজে হাওড়ের সন্তান হিসেবে আমি সেই সব বিষয়ে আরও বেশি উন্নয়ন হোক সেটা আমরা চাই। তবে সেই উন্নয়নগুলি যাতে স্থায়িত্বশীল উন্নয়ন হয় সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই দৃষ্টিকোণ থেকেই অদুনাখালে আপনারা জানেন যে হাওড়ের একটা বড় মহাসড়ক হয়েছে, যেটাকে আবুরা সড়ক বলা হচ্ছে। আবুরা সড়কটা হয়েছে ইটনা, মিটামুন এবং অষ্টগ্রাম, এই তিনটা উপজেলাকে কানেক্ট করে। সেই যে হাওড়ের যে যোগাযোগ ব্যবস্থা, তাতে অবশ্যই অনেক উন্নতি সাধন হয়েছে, এতে নিঃসন্দেহে উন্নতি সাধন হয়েছে এবং গতি বৃদ্ধি পেয়েছে মানুষের চলাচলের। সেই দৃষ্টিকোণ থেকে সেটাকে আমরাও সাধুবাদ জানাই, আমরা এই ব্যাপারে খুবই আনন্দিত। হাওড়ের উন্নয়ন মানেই হচ্ছে আমাদের সার্বিক এলাকার উন্নয়ন। তবে আমরা জিনিসটাকে, যেটা একটু আগেই বললাম, স্থায়িত্বশীল উন্নয়নের রূপরেখায় সেটাকে বিবেচনা করেছি। সেই বিবেচনা থেকে আমরা দেখেছি হাওড় বলতে আমরা আসলে কি বুঝি, হাওড়ের মূল বৈশিষ্ট্যগুলি কি। হাওড় তো বলতে একটা জিনিস, হাওড় মানে হচ্ছে আপনারা জানেন একটা অপভ্রংশ শব্দ, এটা হচ্ছে মিঠামানির সাগর। মানে বর্ষাকালে আমাদের যে সমস্ত হাওড় অঞ্চল, 60টা ডিস্ট্রিক্টের যতগুলি হাওড় আছে, সমস্ত হাওড়গুলি আসলে একাকার হয়ে গিয়ে একটা
মিঠাপানির সাগরে পরিণত হয়, সেটাই হচ্ছে এটার প্রধান বৈশিষ্ট্য। কারণ সেই হাওরটা এমনই একটা বাস্তু সংস্থান, এমনই একটা প্রতিবেশ, পরিবেশগত একটা সম্পদ আমাদের বাংলাদেশের জন্য, এমনকি পৃথিবীর জন্য, যেটা প্রতিদিন ইচ্ছা করলে আর তৈরি করা যাবে না। সেই অর্থে সুন্দরবন নিয়ে আমরা সবাই জানি, সুন্দরবনের চেয়েও কোন অংশেই কম গুরুত্বপূর্ণ হাওর নয়। আমরা হাওরের মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমরা চাই, আমি চাই যে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এই জিনিসটা অনুধাবন করুক যে হাওরের বৈশিষ্ট্যগুলি কি। তা হাওরের বৈশিষ্ট্য তো হচ্ছে অবাধ জলরাশি, সেখানে প্রাণী সম্পদ থাকবে, মৎস্য সম্পদ থাকবে, জল প্রবাহ যেন আপনার অবাধ থাকে, নির্মল জল প্রবাহ যাতে করে অবাধ থাকে। তাহলে এর প্রেক্ষিতে যে আবুরা সড়কটা হয়েছে, সেই সড়কটাকে আমি আমার দুইজন সহকর্মী, যে এই সম্মেলনের যে আয়োজক যারা ছিলেন, ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমান এবং ডক্টর হালিমদাদ খান, তাদেরকে নিয়ে গত 3 দিন যাবৎ আমরা হাওরের সে আবুরা সড়কের প্রায় প্রতিটি ইঞ্চি আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করে সেই যে সড়কটা হলো, তার যে পানি চলাচলের যে ব্যবস্থাটা রাখা হয়েছে, সেতু, কালভার্ট এবং বড় বড় সেতুর মাধ্যমে, সেটা পর্যাপ্ত কিনা, এবং সেটার ফলে হাওরের যে মূল বৈশিষ্ট্যগুলো, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, সেই বৈশিষ্ট্যগুলো অক্ষুণ্ণ থাকবে না ক্ষুণ্ণ হবে, সেটা আমরা দেখার চেষ্টা করেছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার সেমিনারে যে আপনি কারিগরি দিকটা তুলে ধরছিলেন, সেখানে বোধহয় কত কিলোমিটার সড়ক যেন এর মধ্যে 500 মিটার, জি জি, 590 মিটার, 590 মিটার, মানে পানি প্রবাহ, যা পানি প্রবাহের পথ খোলা রয়েছে, পথ খোলা রয়েছে। যে আবুরা সড়কটার কথা হচ্ছে, সেই আবুরা সড়কটার সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 29.4 কিলোমিটার, আমি নিজে মেপে দেখেছি অবশ্য 28 কিলোমিটার। যেটাই হোক, 29 কিলোমিটারের মধ্যে হাওরের যদি প্রকৃত বৈশিষ্ট্য বজায় রেখে আমরা একটা আবুরা সড়ক করি, তাহলে যে হাওরের যে উচ্চতার যে বিন্যাস, অর্থাৎ যেখানে কোনো কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় খুবই নিচু, সেগুলি বিবেচনায় নিয়ে আমি দেখেছি 30-50% সড়কটা যদি পানি চলাচলের জন্য অবাধ রাখা যেত, খোলা রাখা যেত, হাওরের বৈশিষ্ট্য, তাহলে হাওরের বৈশিষ্ট্য অংশ তো হলেও থাকতো। আমরা তো চাই যে এটা 100% থাক, 100% রাখতে হলে আপনাকে পুরো 28 কিলোমিটারের সড়কটাকে শুধু আবুরা না, এটাকে ফ্লাইওভারের মাধ্যমে করা জরুরি। সেটা হয়তো বাস্তবসম্মত না, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে সেটা আমরা বুঝি। আমরা বলেছি যে অন্তত 30% পানির অবাধ চলাচলের যাতে ব্যবস্থা রাখা হয়। কিন্তু আমি আপনি একটু আগে যেটা উল্লেখ করলেন, সে পুরো সড়কটার মধ্যে 3টা বড় বড় ব্রিজ রাখা হয়েছে, 40টা ছোট ছোট ব্রিজ রাখা হয়েছে, কালভার্ট না ছোট ব্রিজ, এবং 35টা কালভার্ট রাখা হয়েছে। সমস্ত যে এই অবকাঠামোগুলি যে আমরা একসাথে জোড়া লাগাই, তাহলে তার যে দৈর্ঘ্য দায় সেটা হচ্ছে, মনে করেন যে আপনি যেটা বললেন, আধা কিলোমিটার থেকে একটু বেশি, একটু বেশি, কিন্তু 29 কিলোমিটার রাস্তার মধ্যে, 29 কিলোমিটার আবুরা সড়কের মধ্যে আধা কিলোমিটার বা তার সামান্য বেশি যদি জল চলাচলের, পানি চলাচলের রাস্তা রাখা হয়, সেটার পরিমাণ দাঁড়ায় মূলত 2%-এর মতো, পুরা সড়কটা 2%। কিন্তু আমরা যেটা বলছি, 30-50% হলে সেটা হাওরের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকতো, মোটামুটি ভাবে অক্ষুণ্ণ থাকতো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে আমরা এক বিশেষজ্ঞের বক্তব্য কিছুদিন আগে আমরা শুনেছি, যিনি বলেছেন যে নতুন করে একটি সুন্দরবন হয়তো তৈরি করা সম্ভব, কিন্তু একটা হাওর কোনো অবস্থাতেই তৈরি করা সম্ভব না। এবং আপনার অবগতির জন্য আরো বলছি যে সুনামগঞ্জ জেলায় ব্যাপকভাবে পানি উন্নয়ন বোর্ড আপনার অপরিকল্পিতভাবে বাঁধ তৈরি করছে, এবং এই বাঁধের জন্য যে প্রতিবেশ কতটুকু ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হবে, সে ব্যাপারে কিন্তু সেখানকার মানুষজন আন্দোলন করছেন, সে ব্যাপারে আপনি কি অবহিত আছেন? জি, আমি অবহিত আছি, কারণ আমি বাংলাদেশের পরিবেশ আন্দোলন নিয়ে হাওর সুরক্ষার জন্য অনেকদিন যাবতই আমি জড়িত রয়েছি, এবং প্রায় প্রতি বছরই আমি শীতের মৌসুমে বাংলাদেশ পরিদর্শন করে বাংলাদেশে আসি বেড়াতে, এবং কিছু কিছু মানে প্রফেশনাল কাজেও, গবেষণার কাজে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে যারা পরিবেশ আন্দোলন কিংবা পরিবেশ রক্ষার প্রচেষ্টায় জড়িত, তাদের মোটামুটি সবাইকে আমি চিনি, আমাকেও সবাই চিনে, তো সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমি অবহিত রয়েছি। আচ্ছা, তো এই যে পানি উন্নয়ন বোর্ড নামক সংস্থাটি, এটি মূলত মানে আমি বলতে চাই যে এটি হচ্ছে একটা মানে অপরিকল্পিত ভাবে মানুষের ভাগ্য এবং নদীকে মানে ক্ষতিগ্রস্ত করার একটা ইয়ে,
সংগঠন, কারণ তারা বাদের নামে যেভাবে লুটপাট করে, এটা আপনি নিশ্চয় অবহিত আছেন, নদীর গতিপথ অনেক সময় পরিবর্তন হয়ে যায় তাদের অপরিকল্পিত কার্যক্রমের কারণে, যাক সেই বিষয়ে যাচ্ছি না। তো আপনার কাছে এখন আমি একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই, আপনার বাড়ি তো কিশোরগঞ্জ জেলায়? কিশোরগঞ্জ জেলায়। সেটি কোন জায়গা? সেটা বাজিতপুর থানায়, মানে বাজিতপুর উপজেলার সরিষাপুর গ্রাম, যেটা সরিষাপুর থেকে এক মাইল পূর্ব দিকে, সেখানে আমার গ্রাম। সেখানে আমি প্রাইমারি পড়াশোনা করেছি, সরিষাপুর প্রাথমিক বিদ্যালয়ে, যেটা মাত্র 10-15 বছর আগে 100 বছর পূর্তি হয়ে গেল। হাই স্কুলে পড়াশোনা করেছি সরিষা শিবনাথ হাই স্কুলে, সেটা 1918 সনে প্রতিষ্ঠিত হয়েছে, মানে এখন 102 বছর হল। আর তারপরে পড়ছি বাজিতপুর কলেজে। সেই দৃষ্টিকোণ থেকে আমি পুরোপুরি হাওরের সন্তান, পুরোপুরি লেখাপড়া, এবং আমার বাংলাদেশের পড়াশোনার মানে আমি বাজিতপুর সরাসরি করেছি, তারপরে বাংলাদেশে আর আমি পড়াশোনা করিনি। আন্ডার গ্রাজুয়েট বলতে যেটা বোঝায় আমাদের দেশে, এই পড়াশোনাটা আমি সোভিয়েত ইউনিয়নে আজারবাইজান, যেটা একটা আলাদা দেশ বর্তমানে, তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল সেটা। তারপরে আবার মাস্টার্স পিএইচডির জন্য তো যুক্তরাষ্ট্রে গেলাম। তো আচ্ছা, তো আপনি কি সেখানে, তো কি বিষয়ে আপনি, মানে সোভিয়েত ইউনিয়নে খনিজ প্রকৌশল বিষয়ে আপনি পড়াশোনা করেছেন? জি, মূলত খনিজ প্রকৌশল বিষয়ে, খনিজ প্রকৌশলের অনেকগুলো ব্রাঞ্চ থাকে, অনেকগুলো শাখা থাকে। খনিজ প্রকৌশলের মধ্যেও হচ্ছে জিওলজিক্যাল প্রসপেক্টিং, যেটা বলে, অর্থাৎ ভূতত্ত্ববিদ্যা আর কি, যে কোথায় খনি আছে, কোথায় আখরিক পাওয়া যাবে, সেগুলি খুঁজে বের করার যে পদ্ধতি, এটা এটার যে ইঞ্জিনিয়ারিং, সেটার উপরে আমি আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা করেছি, জিওফিজিক্স আর কি, যেটা আপনি উপকূলীয় ভূতত্ত্ব বিষয়ে। তারপরে আমি বাংলাদেশে এসে 3 বছর চাকরি করেছি জিওলজিস্ট হিসাবে, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশে, যেটা একটা রাষ্ট্রীয় সংগঠন। তারপরে আমি আবার স্কলারশিপ নিয়ে ভূতত্ত্ব, মানে ভূতত্ত্বীয় যে, মানে উপকূলীয় ভূতত্ত্ব, মানে কোস্টাল জিওলজি যেটাকে বলে, সেই বিষয়ে মাস্টার্স এবং পিএইচডি করেছি। তার সাথে পানি সম্পদ, সেগুলি তো অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে পানি নিয়ে যা কিছুই চিন্তা করা যায়, বলা যায়, অর্থাৎ সমুদ্রের পানি, নদীর পানি কিংবা ভূগর্ভস্থ পানি, এবং সেই পানির যে ব্যবস্থাপনা, সেই পানির যে মান, গুণমান, সেই সমস্ত দিকগুলি হয় পড়াশোনা অথবা পরবর্তীকালের গবেষণা অথবা আমার শিক্ষকতার মাধ্যমে আমি এই ব্যাপারটাতে জড়িত আছেন। আপনি বর্তমানে কোথায় কর্মরত আছেন, মানে মূলত দেশের বাইরে? জি, আমি গত 33 বছর যাবত যুক্তরাষ্ট্রে আছি, পড়াশোনা থেকে শুরু করে। আমি পিএইচডি পাস করার পর থেকে এখন পর্যন্ত পুরো সময়টাই আমি একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় জড়িত আছি। সেটি বিশ্ববিদ্যালয় হচ্ছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া নামক অঙ্গরাজ্য, তাদের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম লক হেভেন ইউনিভার্সিটি। সেখানে ভূতত্ত্ব বিভাগে আমি এখন ফুল প্রফেসর, যেটাকে বলে, এবং আমি সেই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসাবে 2005-8 সাল পর্যন্ত কর্মরত আছি। নিঃসন্দেহে আমাদের কিশোরগঞ্জের জন্য এটি একটা অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের কিশোরগঞ্জের বহু কৃতি সন্তান বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকম উন্নয়ন কর্মকাণ্ড গবেষণায় অবদান রেখে চলেছেন। তাদের একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আমরা তাকে নিয়ে গর্ব করতেই পারি। তো আমরা যদি একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই, যে মানে আপনার পারিবারিক বিষয়টা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। জি, পারিবারিক বিষয় তো অবশ্যই, আমরা 3 ভাই, 6 বোন ছিলাম। তো 3 ভাইয়ের মধ্যে আমরা 3 ভাই মোটামুটিভাবে বিভিন্ন ধরনের লেখালেখির সাথে জড়িত। আমি শুধু বিজ্ঞান বিষয়ক লেখালেখি করি, আমার 3টা বই রয়েছে এই পর্যন্ত প্রকাশিত হয়েছে বাংলাদেশে। সেটার দৃষ্টিকোণ থেকে যদি বলি, এক ধরনের লেখকও আমি, এবং আমি বাংলাদেশ পত্রপত্রিকাগুলোতে, যেমন ডেইলি স্টার কিংবা দৈনিক বার্তা বা প্রথম আলো আর নাম নাই করলাম, এই জাতীয় সমস্ত দেশীয় যে জাতীয় পত্রিকাগুলিতে আমি এইসব বিষয়ে, নদী, হাওর, পরিবেশ বিষয়ে অনেক লেখালেখি করেছি জীবনে। সেই লেখাগুলিকে সমন্বিত করেই প্রথমে আমি একটা বই পাবলিশ করি, সেটার নাম ওজানে বাঁধ ও বাংলাদেশের ভবিষ্যৎ। তারপরে এই বছর আমি দুটো বই আমার অলরেডি প্রকাশিত হয়েছে, একটা ইংরেজিতে, সেটার নাম হচ্ছে ওয়াটার রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্ট, সেটা প্রকাশ করেছে একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি ঢাকা থেকে। আরেকটা বই হচ্ছে, নাম হচ্ছে নদী ও পরিবেশ ভাবনা,
সেটা ঘোড়াউত্রা প্রকাশন থেকে, আমাদের এই কিশোরগঞ্জের ঘোড়াউত্রা নদীর নামে যে প্রকাশন সেখান থেকে। আমার দ্বিতীয় ভাই ডাক্তার ছিল বাই প্রফেশন, ছিল এই জন্য সে 4-5 বছর আগে গত হয়েছে। তারও 18-19টা বই আছে, কিন্তু সে লিখতো মূলত হচ্ছে উপন্যাস প্রবন্ধ এগুলি। তার নাম ছিল ডক্টর কামরুজ্জামান জাহাঙ্গীর, সে রেলওয়ে ইঞ্জিনিয়ার ছিল, রেলওয়ে ডাক্তার সরি। তারপর আমার ছোট ভাই যুক্তরাষ্ট্রে, তাকে তার নাম বদরুদ্দিন আলমগীর, সে একজন খ্যাতিমান লেখক, নাট্যকার, গীতিকার। তার আমাদের বোনেরা সবারই বিয়ে হয়েছে, তারা নিজেদের সংসার করছে। আমার মা এখনো জীবিত, আমার বাবা গত হয়েছে। নিশ্চয়ই সেই মা রত্নগর্ভা একজন মা, তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আপনার সংসার সম্পর্কে? জি, আমার সংসার, আমার সংসার, আমার একই ছেলে, আমি এবং আমার স্ত্রী দুইজনে যুক্তরাষ্ট্রে থাকি। আমার ছেলে যুক্তরাষ্ট্রেই পড়াশোনা করেছে, সেখানেই চাকরি বাকরি করে, সে পড়েছে হচ্ছে ন্যানো টেকনোলজিতে, যেটা আসলে ফিজিক্সের একটা শাখা। শাখা, আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কথা আমরা আপনার সাথে বলেছি। আপনি একজন খ্যাতিমান বিজ্ঞানী হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করছেন, ওই যে নদী এবং পরিবেশ নিয়ে আপনি কাজ করছেন, সেই তারণাটি আপনি কোথায় অনুপ্রাণিত হয়েছেন বা কিভাবে পেয়েছেন আপনি? সেটা আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন আমি মনে করি, এবং খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। কারণ যেটা আগেই বললাম যে আমি হাওড়াঞ্চলের ছেলে, আমার বাড়ির সামনে অবারিত হাওড়, এবং আমার বাড়ির পাশ দিয়ে তেজকালী খাল চলে গেছে, বাড়ির পিছন দিয়ে আর একটা খাল। তো ছোটকাল থেকে আমি হাওড়েই দেখে দেখে বড় হয়েছি, খাল দেখে বড় হয়েছি, পাতাম নৌকা দেখে বড় হয়েছি, এবং সেটার সাথে পানির সাথে হাওড়ের সাথে আমাদের সম্পর্কটা একেবারেই জন্মগত। সেই তারণা থেকেই আমি যখন যুক্তরাষ্ট্রে আবার গেলাম, তখন আমি দেখলাম যে বাংলাদেশের আসলে সবচেয়ে আমার নিজস্ব পড়াশোনার ফিল্ডে, কারণ আমি তো অরিজিনালি বললাম আমি ভূতত্ত্ব মানে খনিজ ইঞ্জিনিয়ার ছিলাম, খনিজ প্রকৌশলী হওয়া তো ঠিক আছে, এটা খারাপ প্রফেশন না, কিন্তু আস্তে আস্তে আমি আমাদের অঞ্চলে যখন এই যে বড় বন্যা হলো 1974 সনে, তারপরে 87-তে, এগুলির ফলশ্রুতিতে আমি বুঝতে পারলাম যে আমাদের দেশের পানি শুধু একটা সম্পদ না, একটা অভিশাপ বটে, মানে সেটা যদি সঠিক ব্যবস্থাপনার আওতায় না আসে। সেই দৃষ্টিকোণ থেকেই পানির প্রতি তো হাওড়ের সব মানুষের এক ধরনের আকর্ষণ আছে, টান আছে, সেই যে মানে ফলিত বা ব্যবহারিক যে পানির যে প্রয়োজন, মানে তার যে তাড়না, তার যে মানে এটা ইনসেন্টিভ, সেটার থেকে আমি পানির সম্পদের দিকে আগ্রহী হই। এবং পরবর্তীতে উপকূল, এই জন্য যে বাংলাদেশ পুরোটাই একটা বদ্বীপ, অনেকটা অংশই বদ্বীপ, সেই বদ্বীপের গঠন প্রণালীতে পানির ভূমিকা আছে, যে নদীগুলো যে পানি নিয়ে বহন করে নিয়ে আসে। আমাদের যে যৌথ নদীগুলো সেটার পরিমাণ আপনারা, সেটার সংখ্যা আপনারা জানেন, 54টা ভারতের সঙ্গে আমাদের যৌথ নদী আছে, বার্মার সাথে 3টা, সেই যে তার মধ্যেও যে বড় যে নদীগুলো রয়েছে বাংলাদেশে, পদ্মা, মেঘনা, যমুনা, তাদের বাহিত পলির মাধ্যমেই আসলে আমাদের পলিস্তরায়নের মাধ্যমে আমাদের বদ্বীপ গঠিত হয়েছে। আমার যে উপকূলীয় ভূতত্ব মানে বদ্বীপের গঠন প্রণালী, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি সেটা দিয়ে জড়িত রয়েছি। এবং আমার চতুর্থ একটা বই, বাংলাদেশের একটা খুব খ্যাতিমান পাবলিকেশন, এটা ইবিএল বলে, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, সেখানে জমা দেওয়া আছে, তারা এটাকে বিবেচনায় নিচ্ছে, আশা করি সেটাও পাবলিশ হবে। সেটার নাম হচ্ছে দ্য ফিউচার অফ বাংলাদেশ ডেল্টা। আপনি বুঝতে পারছেন যে ডেল্টা, তার হাওড়, নদী, পরিবেশ, সেগুলির প্রতি আমার একটা আলাদা আকর্ষণ এবং একটা বিবেকের তারণায় নিশ্চয়ই আপনি কাজগুলি করছেন। আমি আপনাকে আরেকটা প্রশ্ন, যে আপনি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এবং গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, তো ওখানকার কর্মপদ্ধতি এবং আমাদের এখানকার বাস্তব কর্মপদ্ধতি বা সুবিধা অসুবিধা সম্পর্কে যদি কিছু বলেন। জি, সেটা তো আসলে অনেক দীর্ঘ আলোচনার ব্যাপার হয়ে যাবে, সংক্ষিপ্ত করে যদি বলি, আমি যেহেতু শিক্ষা আর শিক্ষা বিভাগে জড়িত, শিক্ষার সাথে জড়িত, তো শিক্ষারই একটা তুলনামূলক আলোচনা যদি করি, সেটা আমার জন্য সবচেয়ে ভালো হবে। আমি এখানে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেটা বললামই 22 বছর, এবং বাংলাদেশেও যে বিশ্ববিদ্যালয় সেখানে আমি পড়িনি, পড়াইনি, কিন্তু বাংলাদেশের সন্তান হিসাবে আমাদের অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, বন্ধু বান্ধব পড়ায়, তার মাধ্যমে যেটা বুঝতে পারি, জানতে পারি, সে শিক্ষার খাতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে, মানে তাদের ব্যবস্থাপনায়, তাদের গুণগত মানের দিক থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রে এখনো পৃথিবীর সেরা সমস্ত মানুষেরাই পড়াশোনা করার জন্য আকৃষ্ট হয়, এবং অকারণে তো আকৃষ্ট হয় না, তাদের যে শিক্ষা পদ্ধতি, তাদের যে গুণগত মান, সেগুলি বাস্তবিকই অনেক উন্নত ধরনের। আমি কয়েকটাই যদি উদাহরণ দিই,
যে যুক্তরাষ্ট্রে যারা আমরা গবেষণা করি বা পড়াশোনা করি করাই, তাদের একটা ইভালুয়েশন যে আমরা কেমন পড়াচ্ছি সেটা প্রতি সেমিস্টারে শিক্ষকতার প্রথম দিকে আমাদের ছাত্ররা আমাদেরকে ইভালুয়েট করে, আমাদেরকে মার্ক দেয় প্রত্যেকটা কোর্স করানোর পরে। এমন আমাদের একটা দায়বদ্ধতা, আমাদের অ্যাকাউন্টেবিলিটি সরাসরি আছে। কোনো মানুষের পক্ষে যুক্তরাষ্ট্রে একটা প্রফেসর থাকা সম্ভব না যদি না তার স্টুডেন্টরা সন্তুষ্ট না থাকে, সন্তুষ্ট না থাকে, বিশেষ করে প্রথম 5 বছর। এটা একটা সহজ উদাহরণ, কারণ বাংলাদেশে এরকম কোনো পদ্ধতি নেই। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে সুযোগ সুবিধা, মানে সুযোগ সুবিধা বলতে বেতন আদি না, এটা তো একটা অর্থনৈতিক ব্যাপার। আমার যে আমি গবেষণা করতে হলে আমার যে পরিমাণ যন্ত্রপাতি, যে পরিমাণ ল্যাবরেটরি থাকা দরকার, আমার যে স্বাধীনতা থাকা দরকার আমি কি নিয়ে গবেষণা করব, তার স্বাধীনতাটা ওরা যতটা অবাধে দেয় সেটা আমাদের দেশে কল্পনা করা যায় না। যেমন একটু আগে আপনি যেটা দেখলেন, আমি এদেশে আমি বাংলাদেশে এসেছি একটা গবেষণা ছুটিতে এবছর, এবং গবেষণার কাজগুলির 3টা বই হচ্ছে বাংলাদেশ নিয়ে, তাতে তারা মোটেও অসন্তুষ্ট না। কারণ এটা যেহেতু একটা একাডেমিক এক্সারসাইজ, আমার যে ফ্রিডমটা রয়েছে, যে চিন্তার যে স্বাধীনতা, যে আমি যে এটা তারা আমাকে করতে দিচ্ছে এবং তার উৎফুল্লভাবে সেটা করতে দিচ্ছে, সেটা হচ্ছে আর একটা উদাহরণ। তারপরে আপনি যদি দেখেন যে আমি এসে শুনলাম, আমি 3-4 দিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টে সেমিনার করার জন্য গিয়েছিলাম, আলাপ প্রসঙ্গে জানতে পারলাম আমাদের প্রফেসররা এক বছরে কেউ কেউ 8-10 দিন মাত্র ক্লাস করায়, কেউ 20 দিন, এর বেশি পড়ালে নাকি মনে করে সে হাতে এলো কারণে ক্লাস পড়াচ্ছে। কিন্তু আমি যুক্তরাষ্ট্রে 1 বছরে যে কদিন ক্লাস থাকে, আমি 22 বছরে জ্ঞানত 1 দিনের জন্য আমি ক্লাস মিস দিইনি। হয়তো যেতে পারতাম ছুটি টুটি নিয়ে, কিন্তু এরকম চিন্তাটা আমাদের মাথায় আসে না যে ক্লাস মাইট দিয়ে দিব। তাহলে আমাদের যে শিক্ষা বর্ষ তার মধ্যে যদি মনে করেন 15 সপ্তাহ একটা সেমিস্টার, 2 সেমিস্টারের সিস্টেম আমাদের, 30 সপ্তাহ ক্লাস হওয়ার কথা, সেই 30 সপ্তাহে আমাদের 1 দিনও ক্লাস মিস যায় না, তাহলে সেটা একটা যে ব্যবধান যেটা আমি বললাম। তারপরে হচ্ছে শিক্ষক ছাত্রের যে সম্পর্কটা, সেটাও একটা বলার মতো ব্যাপারে আমি মনে করি। যে অনেকেরই ধারণা যে পশ্চিমা দেশের মানুষেরা শিক্ষকদের সম্মান করে না, আমাদের দেশের মানুষেরা যেমন সম্মানটা করে, তাদের সম্মান প্রকাশের ধরনটা ভিন্ন। কারণ আমি 2 দেশে তো পড়েছি, আমাদের দেশে অনেক সময় সম্মানটা, সম্মান তাদের প্রতি সম্মান রেখেই বলছি, অনেক সম্মানটা মেকি মেকি, টিচার দেখানো, টিচার আসছে সে কারণে দাঁড়াবে, সিগারেট হাতে আসে সে পিছনে নিবে, এই জাতীয় যে কাজ করা তার পিছনে গিয়ে হয়তো কিন্তু কোনো উপকার হচ্ছে না, উপকার হচ্ছে না। কিন্তু আমার স্টুডেন্টরা আমার সাথে বন্ধুসুলভ আচরণ করে, যখন তখনই আমি বুঝি তারা আমাকে পছন্দ করছে, তারা আমার বন্ধু হয়ে যায় না। বন্ধু এবং বন্ধুসুলভ আচরণের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা সবসময় বজায় রাখি, যে সেই সম্পর্কটা খুবই প্রাণবন্ত সম্পর্ক, সেটাও আর একটা। আপনার অবগতির জন্য আমি বাংলাদেশের অবস্থা কিছু যদি সামান্য একটু তুলে ধরছি, যেখানে অনেকে আছেন যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন কিন্তু অন্য জায়গায় গবেষণা করেন, ছাত্ররা ক্লাস থেকে বঞ্চিত হয়, হ্যাঁ, ফেলোশিপ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করেন কিন্তু বেতন পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, এতে আমাদের স্টুডেন্টরা স্বাভাবিক কারণেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। এবং তারা যারা একটু সচ্ছল পরিবারের আছে তারা চিন্তা করেন যে এখানে কোনো শিক্ষাধিকার পরিবেশ নেই, আমরা বাইরে চলে যাই, বাইরে যদি প্রকৃত শিক্ষা অর্জন করতে হয় তাহলে আমরা বাইরে থেকে করব। এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের বাস্তবতা জানি, সবাই জানি এটা ঘটছে, প্রতিদিন ঘটছে। উদাহরণ দিয়ে যদি বলি, বুয়েট আমাদের দেশে নাম্বার 1 মানে ইনস্টিটিউশন, এটা নিয়ে আমরা গর্ববোধ করি, এখানে মান সম্মান লেখাপড়াও হয়। কিন্তু আপনি যদি একটা পরিসংখ্যান নিয়ে দেখেন, বুয়েট থেকে যারা বের হচ্ছে তারা তো আমাদের সম্পদ, কিন্তু তাদের প্রথম টার্গেটেই থাকে কিভাবে তারা দেশের বাইরে চলে যায়, বাইরে চলে যায়, হ্যাঁ, এবং একটা বৃহৎ সংখ্যা, আমি বলবো 50%-এর বেশি কিন্তু আলটিমেটলি বাইরে চলেও যায়। তো সেটা যায় তো 2 কারণে, একটা হচ্ছে যে এখানে হয়তো মানে তাদের যে যেরকম প্রত্যাশা করে সেই রকম পরিবেশ থাকে না, অথবা সেরকম ধরনের সুযোগ সুবিধাও থাকে না, বেতন আদি হয়তো সেরকম থাকে না। তো বেতন আদিটার দিকে থেকে আমি অন্য অন্য যে যে কথাগুলি বললাম, ধরনের যে গবেষণার গবেষণার যে সুযোগ সুবিধা সেগুলো তো সেসব খুবই সীমিত চলে যায়। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আমরা আশা করব যে এরকম কৃষকগঞ্জের কৃতি সন্তানরা সারা বিশ্বের একদিন আলোকিত করবেন এবং আমরা তাতে গর্বিত হব। আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন আপনি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ।